রাজশাহীর তানোরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর স্থান পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। রাজশাহীর প্রতিনিধি এ কে এম বাবুর পাঠানো তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর টিভির প্রতিবেদনে। রাজশাহী জেলার মধ্যে তানোরের সব জাতির বসবাসের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে রাজশাহী জেলায় পরিচিত রয়েছে। পঞ্চম উপজেলা নির্বাচনে জনগণের আস্থাভাজন ব্যক্তিত্ব, যুব সমাজের অহংকার লুৎফর হায়দার রশিদ ময়না ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সকলের কল্যাণে সভা সমাবেশ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নিয়মিত উপস্থিত থাকছেন। সে উপলক্ষে বৃহস্পতিবার চান্দুরিয়া ইউপির আবু বকর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সদর শিবতলা দুর্গা মন্দির চত্বর এবং কামারগা ইউপির পারিশর রাধা গোবিন্দ মন্দিরে। একই দিন রাতে গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে সবসময় নৌকার পক্ষের ব্যক্তিদের বিজয় হবে। তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে রাজশাহী জেলার আমাদের অভিভাবক তানোর গোদাগাড়ির সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীকে সার্বিক সহযোগিতা করতে হবে। চেয়ারম্যানের সাথে ছিলেন বন পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সর্দার, চেয়ারম্যান আব্দুল মতিন, চেয়ারম্যান মজিবুর রহমান, শফিকুল সরকার, ফজলে রাব্বি ফরহাদ, চেয়ারম্যান মোসলেম উদ্দিন, নির্মল সরকার, আলাউদ্দিন মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা। সাজু আক্তার, প্রেমা, নূরনগর টিভি।